আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। আর বর্তমানে আমি আপনাদের চারটা ফোনের লিস্ট দেখাবো, আর এই চারটা ফোনের মধ্যে প্রতিটা ফোন থাকবে 8,000 টাকা থেকে 9,000 টাকার মধ্যে। এবং এই প্রতিটা ফোনের সম্বন্ধে আজকে আপনাদেরকে ডিটেলে বলা হবে, আর এগুলোর সাথে কী কী থাকছে। তো আছে আমাদের কাছে আইটেলের ভিশন 3, এটার দাম পড়বে 8,290 টাকা। এটার ভিডিও কোয়ালিটি পাবেন ফুল এইচডি ডিসপ্লে 1080p, ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরা 8 মেগাপিকচার প্লাস 0.3 মেগাপিকচার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিকচার ক্যামেরা, প্রসেসর থাকছে অক্টোকর 1.6 হার্স, এবং ব্যাটারির এম্পেয়ার পাবেন আপনি 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং র্যাম থাকছে আপনি 2 GB র্যাম এবং রোম থাকছে 32 GB। এটার সাথে পাবেন আপনি অ্যান্ড্রয়েড 11 গো এডিশন ভার্সন, এবং সাথে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক। আমাদের দ্বিতীয় ফোনটা হচ্ছে Redmi 9A, এটার প্রাইস পড়বে আপনার 8,799 টাকা। এটার সাথে আপনি ব্যাক ক্যামেরা পাচ্ছেন 13 মেগাপিকচার ক্যামেরা, ফ্রন্ট পাচ্ছেন 5 মেগাপিকচার ক্যামেরা, ভিডিও পাচ্ছেন ফুল এইচডি 1080p, প্রসেসর পাচ্ছেন অক্টোকরের 2.0 হার্স, এবং ব্যাটারি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার, এবং র্যাম পাচ্ছেন 2 GB, রোম পাবেন 32 GB, এবং এটা মেড ইন বাংলাদেশ। আমাদের তৃতীয় নম্বরে আছে স্যামসাং Z22, এবং এটার দাম পড়বে 8,190 টাকা। এটার ব্যাক ক্যামেরা থাকছে আপনার ডুয়েল ক্যামেরা 13 মেগাপিকচার প্লাস 2 মেগাপিকচার, ফ্রন্ট ক্যামেরা থাকছেন 5 মেগাপিকচার ক্যামেরা, ব্যাটারি এম্পেয়ার পাবেন আপনি 5000 mAh ব্যাটারি, র্যাম থাকছে 2 GB এবং রোম 32 GB, এবং ফিঙ্গারপ্রিন্ট লক আর প্রসেসর হচ্ছে অক্টোকর 1.6 হার্স। আমাদের নাম্বার 4 আছে ইনফিনিক্স স্মার্ট 5 প্রো, আর এটার দাম হচ্ছে আপনি 8,990 টাকা। আর এটার সাথে থাকছে আপনার এটা ব্যাক ক্যামেরা পাবেন আপনি ডুয়েল ব্যাক ক্যামেরা পাবেন 13 মেগাপিকচার ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা থাকছেন 8 মেগাপিকচার ক্যামেরা, এবং ভিডিওর কোয়ালিটি থাকছে আপনার 1080p ফুল এইচডি ডিসপ্লে, এবং এটার প্রসেসর থাকছে অক্টোকরের 1.6 হার্স প্রসেসর, এবং ফাস্ট চার্জিং 10 ওয়াটের চার্জার আছে, এবং এটার সাথে থাকছে আপনার ব্যাটারি 6000 mAh ব্যাটারি, এবং এটার র্যাম থাকছে 2 GB, এবং এটার রোম থাকছেন 13 2 GB, সাথে ফিঙ্গার লক। আশা করি আমার যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার